আজকে পুরি ভ্রমণের শেষ লগ্নে এসে গত বছরের দেখা পুরি আর আজকের পুরির অভিজ্ঞতার কিছু তুলনা করবার চেষ্টা করলাম এই পর্বে। আজকে 17 আগস্ট 2022, আজকে এই ট্রিপে আমার পুরীতে শেষ দিন। দেখতে এসেছিলাম সূর্যোদয়, কিন্তু সূর্য মেঘে ঢাকা, তলার অংশে মেঘ থাকার জন্য জাস্ট ওপরের আলোর ছটাটা একটু দেখা যাচ্ছে, আর সমুদ্রের ওপরে সূর্যের আভা ছড়িয়ে পড়েছে সেটা দেখা যাচ্ছে। আমার হোটেল এশিয়ান লেগুন থেকে 5 মিনিটের দূরত্বে মোহনা। ওই দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মোহনা, পুরীতে বঙ্গোপসাগরের মোহনা, আর এই দিকে এই হচ্ছে পুরীর শেষ হোটেল স্টার্লিং রিসর্ট, মোহনার দিকে শেষ হোটেল। ওই দেখুন নদী এসেছে, সাতপাড়া নদী এসে মিশেছে সমুদ্রের সাথে, বঙ্গোপসাগরের সাথে মিশেছে সাতপাড়া নদী। ২০২১-এ পুরীর অন্যতম জমজমাট জায়গা স্বর্গদ্বার ছিল
শুনশান এবং ফাঁকা। দেখুন তার চিত্র। এখন ছুটির দিনে পুরীতে এতটাই ভিড় যে যারা ভিড় পছন্দ করেন না তারা কিন্তু লাইট হাউস বা মোহনার দিকে হোটেল নিতে পারেন। দেখুন, হোটেল বেলাভূমি নিবাস এবং হোটেল নিউ বঙ্গলক্ষ্মীর কাছে রয়েছে নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে বাঙালি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ষোলো আনা বাঙালি। এখান থেকে একটু এগোলেই ডান দিকে সেকেন্ড প্লটে রয়েছে তেরো পার্বণ, আরেকটি বাঙালি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কমেন্টের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম।